হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো রয়েছি। আজকে হলো শুক্রবার, এখন অনেক বেজে গেছে, 11টা বেজে গেছে, কারণ ছেলে আজকে উঠতে অনেকটাই লেট হলো। তো যাই হোক, তোর খাওয়া দাওয়া জাস্ট কমপ্লিট হলো, এখন ওকে নিচে দিয়ে আসবো, তারপর আমার বাদ বাকি কাজকর্ম যেগুলো আছে সেগুলো করবো। আর আজকে তো আমাদের ইনভাইট রয়েছে, দুপুরবেলা স্বাদের অনুষ্ঠান রয়েছে, সেখানে যাব আমি আর বর দুজনে মিলে যাব। এই 2-2:30 নাগাদ ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে রেখে তারপরে যেতে হবে, কারণ তার আগে হবে না। তো যাই হোক, দেখতে থাকো সারাদিন কী করছি না করছি, সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, ঘুমাবে এখন না, দুপুরবেলা, দুপুরবেলা, ঠিক আছে। সকালের খাওয়া দাওয়া এখন এখানে আছে পটল চিংড়ি, পটল চিংড়ি দিয়ে এখন খাওয়া দাওয়া করবো। তো আমরা এখন বেরোচ্ছি, স্বাদের অনুষ্ঠানে যাব। তো সেখানে ভিডিও কিছু করব না, কারণ করাটাও ঠিকও না। তো চলো যাই। তো অনুষ্ঠান থেকে আমরা চলে এসেছি, আমি আর বর দুজনে গেছিলাম। তো ওখানে আর কোনো ভিডিও সেভাবে করলাম না, ওখানে সবার সাথে অনেকক্ষণ গল্প গুজব করলাম। ওর মানে পূজার, মানে যার আজকে সাথ ছিল, ওর বাপের বাড়ির লোকজন এসে, আর সব থেকে বেশি মজার বিষয় যে ওর ও হলো হচ্ছে আমাদের কাস্টের, মানে রাজবংশী সম্প্রদায়। পূজা হলো রাজবংশী, ওর বর হচ্ছে বেঙ্গলি, মানে আমাদের মতো, ওর বর হচ্ছে বেঙ্গলি, আমাদের বর হচ্ছে, আমার বর তো কী বলবো, ও না বেঙ্গলি না বিহারি, দুটার মিক্সড। যাই হোক, ওদের বাড়ির লোকজন এসছে, আর আমাদের নিজের জাতির লোক আসলে পরে একটা আলাদাই, ওদের সঙ্গে গল্প করার একটা মজাই আলাদা। তো সেটাই ওদের সঙ্গে সবার সঙ্গে গল্প করছিলাম, ওর দিদা এসেছিল, ওর মা, মামি, সবার সাথেই গল্প করলাম অনেকক্ষণ। আর খাওয়া দাওয়ার ভিডিও আজকে বললাম না, কারণ আজকে ভিডিও আর করতে ইচ্ছা করছে না, সবার সঙ্গে একটু গল্প গুজব করে একটু হাসি ঠাট্টা করে খাওয়া দাওয়া, তো যার জন্য আর আজকে ভিডিও করলাম না, আজকে এনজয় করলাম সব কিছু। তো যাই হোক, এখন তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করি, আর ছেলে তো নিচে ঘুমোচ্ছে, তখন একটুখানি রেস্ট নেই, আবার বরের নাইট ডিউটি আছে, অলরেডি 4টা বেজে গেছে, ও 5টার মধ্যে বেরোবে আবার। তো চলো। গুড ইভিনিং বন্ধুরা, ছেলে তো নিচে ঘুমোচ্ছিল, তো উঠলো এখনই, এখন বাজে 6:30 বাজেনি, 6:30 বাজতে চলছে। তো এখন বসে বসে কেক খাচ্ছে। কী খাচ্ছ তুমি, একটু এদিকে দেখো। ও বাবা, একটু দেখো, রাগ করো না, শোনো, একটু শোনো, তুমি কি খবর দেখছো? এই দুষ্টুলি, এ পাপাকে টাটা করেছিলে, পাপাকে টাটা করেছিলে, পাপাকে টাটা করেছো? পাপা অফিস যখন গেছিল টাটা করেছিলে? মামাম তো টাটা করেছে পাপাকে, তুমি টাটা করেছিলে, তুমি তো নিচে ছিলে তখন, তুমি বলে ঘুম থেকে উঠে গেছো, আমি তো টেরই পাইনি, তুমি ডাকোনি মামামকে, তাই না? তুমি কি খবর শুনছো? এখানে যে খবর দিচ্ছি সিসিএন নিউজ, তো আমার সাথে ও দেখছে সিসিএন নিউজ। রাতের জন্য এখন লুচি ভাজা হচ্ছে, তো লুচিগুলো ভেজে নিই, এখানে লেচি কড়াই আছে, তো চলো ভাজি এক এক করে। আজকে বরের তো নাইট ডিউটি, তো ওর নাইট ডিউটি থাকলে পরে কোনো দিনও লুচি হয়, কোনো দিনও পরোটা হয়, তো আজকে হয়েছে লুচি আর তার সাথে হয়েছে ছোলার ডাল। তো এটাই আজকে রাত্রের ডিনার। আর ছেলে এই যে ওদিকে ওর ঠাকুরদার সঙ্গে দুষ্টামি করেই যাচ্ছে, ওর সঙ্গে কথা এখন পারাই যায় না, এত কথা বলতে শিখেছে বলার না। হয়ে গেল ফার্স্ট লুচি, তো এটা আগে করা ছিল, চলো এক এক করে সবগুলো ভেজে নিই। লাস্ট এটা লুচি, এটা করলেই হয়ে যাবে, সবগুলো যে ভাজা হয়ে গেছে, এখন এটা করলেই ফাইনালি একদম কমপ্লিট। আর এদিকে ছেলে একদম দুষ্টামি করেই যাচ্ছে, ওর দুষ্টামি শেষ নেই,
ছেলে বাথরুমে গেছে, তো চলো হয়ে গেল ফিনিশ, লাস্ট লুচি নামিয়ে নিলাম। তো রাত্রে ডিনার আমাদের কমপ্লিট, এখানে আছে ছোলার ডাল আর হচ্ছে লুচি, তো চলো এখন সবাই খাওয়া দাওয়া করব। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।